হ্যালো ভিউয়ার, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন গরমকাল, এই গরমের মধ্যে সকলেই কিন্তু ঠান্ডা কিছু খেতে পছন্দ করেন। আমি সেই রকমই একটা ঠান্ডা পানীয় তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে দই লস্যি। এই গরমের মধ্যে দই লস্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তবে দেখে নিই কী কী লাগছে দই লস্যি তৈরি করার জন্য। দই লস্যি তৈরি করার জন্য নিয়েছি 1/3 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ বিট নুন, 1 কাপ টক দই। আপনারা মিষ্টি দইও নিতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন, আর 2 টেবিল চামচ চিনি। আমি একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। চিনি আর বিট নুন এরপর আমি এর মধ্যে 300 ml ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। এই লস্যিটা খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সকলে খুব পছন্দ করবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আমি উপরে যে ভাজা জিরে গুঁড়োটা নিয়েছিলাম এরপরে এভাবে ছড়িয়ে দেবো। আমি 2 টো বরফের টুকরো দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য।